ইফতারে যখন আপনারা এই ডাবের পুরিংয়ের একটা স্লাইড খাবেন তখন আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাবের পুডিং যেটা কিনা পৃথিবীর আমার মনে হয় সবচেয়ে সেরা পুডিং আর এই ডাবের পুডিংটা এত মজার এত টেস্টি যে অন্য পুডিং এর সঙ্গে কিন্তু কখনোই পারবে না যেহেতু গরম এবং রমজান একই সঙ্গে সেহেতু কিন্তু এই ডাবের পুডিংটা কিন্তু করা যেতেই পারে আর এই ডাবের পুডিংটা কিন্তু বানানো একদমই সহজ আর মাত্র দুইটা উপকরণ দিয়ে আমি আজকে ডাবের পুডিংটা কমপ্লিট করব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কথায় বিশ্বাস না করে নিজেরা ট্রাই করেই দেখবেন আর জন্য আমার এখানে লাগবে দুইটা ডাব এটা আলা ডাব না আপনারা চাইলে কিন্তু এটা আলা ডাবও নিতে পারেন তো এবারে আমি পানিটা বের করে নিচ্ছি দুইটা ডাব থেকে আমি পানিটা বের করে নিচ্ছি যেহেতু আমি একটু পরিমাণে বেশি বানাবো এই আমি এখানে দুইটা ডাব নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডাবও নিতে পারেন তো দুইটা ডাব থেকে আমি সবটুকু পানি বের করে নিচ্ছি এবার একটা সাকনার সাহায্যে পানিটা সেকে নিতে হবে ডাবের এই পুডিংটা বানানোর জন্য কিন্তু অবশ্যই ডাবের পানিটা সেকে নিতে হবে আর সেখানে নিলে এর পুরিনটা খুবই স্মুথ হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি আর একটা নারকেল নিয়েছি এটাও কচি নারকেল একদম কিন্তু শক্ত না এই হালকা একটু কচি নরম আছে এই ধরনের একটু কচি নরম দেখে নারকেল নিতে হবে আর এই নারকেল এবার আমি একটা কোকোনাট গ্রেটার দিয়ে কুড়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি কোকোনাট গ্রেটার না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা চামচ দিয়েও তুলে নিতে পারেন আবার এখানে কিন্তু আপনারা যে বটি আছে সবজি কাটার সেই বটি দিয়েও কিন্তু ছোটো ছোটো পিসেস করে নারকেলগুলো কেটে নিতে পারেন তো এখানে আমার ধর দেখুন এই ধরনের গ্রেটার দিয়ে কাটলে কিন্তু একটু লম্বা লম্বা হয় দেখতে ভালো হয় আর এর মধ্যে আমার এই দুইটা নারকেলের থেকে আমার এইগুলো কোড়া হয়ে গিয়েছে দেখুন আর অনেকটাই কিন্তু নারকেল হয়েছে আর এদিকে একটা ফ্রাই আমি ডাবের পানিটা নিয়ে নিচ্ছি এখানে অনেকটাই ডাবের পানি হয়েছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মিশ্রি আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি মিশ্রিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় চিনি থেকে মিস্রির টেস্টটা ভালো হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার আর এগুলো কিন্তু অবশ্যই চুলার জালটা বন্ধ করে নিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলার জালটা অন করতে হবে তো এখানে আমার মেশানো পুরোটা হয়ে গেছে এবার আমি চুলার জালটা অন করে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এরই মধ্যে কিন্তু আমার বলক এসে গিয়েছে এবারে আমি বারবার একটু নাড়াচাড়া করে দেবো এক মিনিটের মতো আর এই ডাবের পুরনটা কিন্তু খুবই কম সময় লাগে আপনারা কিন্তু যখন তখন এটা কিন্তু ইজিলি এটা করে নিতে পারবেন এখানে আমার ডাবের পানিটা জাল করা হয়ে গিয়েছে এবার আমি যে পাত্রে সেট করব এ সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি আর এই ডাবের পুটিংটা কিন্তু আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন তো আমি এখানে একটা রাউন্ড শেপের একটা বাটি নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এই বাটির নিচে কিছু কিছু এই যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ দেবো না অল্প কিছু দিয়ে দিচ্ছি আর নারকেল কচি নারকেলটা একটু বেশি হলে কিন্তু ডাবের পড়িটা খেতে খুবই ভালো লাগে আর এবার এর মধ্যে আমি ডাবের পানিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে আমি আরও কিছু যেগুলো অবশিষ্ট ছিল নারকেল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে হালকাভাবে আলতোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে নারকেলগুলো পান ডাবের পানির সব জায়গায় সমানভাবে থাকে এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে কিন্তু রাখতে হবে একদম গরম অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না নর্মাল রুম টেম্পারেচারে কিন্তু ডাবের পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে তিরিশ মিনিট পরে কিন্তু এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো এরই মধ্যে কিন্তু পুডিংটা অনেকটাই জমাট বেঁধে যাবে তো এই তো এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন কতটা শক্ত হয়েছে এবারে পুরিংটা আমি ডিশ আউট করে নেব আর এই জন্য একটা উপরে প্লেট দিয়ে এভাবে উপর করে নিয়ে আলতোভাবে উল্টাই দিতে হবে এবং হালকা একটু চাপ দিয়ে কিংবা এভাবে একটু হালকা হালকা হাতের সাহায্যে একটু দিয়ে চাপ দিলে কিন্তু পুরিংটা পুরোটাই কিন্তু বের হয়ে আসবে তো দেখুন মার্শাল্লাহ পুরিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমি পুরিংটা উল্টে নিয়েছি একটু কারণ নারকেলটা নিচের দিকে বেশি ছিল আর নারকেলটাও যাতে উপরের দিকে বেশি থাকে সেই জন্য কিন্তু এভাবে একটু উল্টে নিতে হবে আর এবার আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাবের এই পুডিংটা কতটা সেট হয়েছে এবং কতটা শক্ত হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন মার্শাল্লাহ অনেক পুডিংটা অনেক শক্ত হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি হলো এই ডাবের পুডিং এটা আমার কথা বিশ্বাস না করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এই যে কতটা মজার তো আলহামদুলিল্লাহ আমার এখানে ডাবের পুটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং যারা খেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বলেছে যে এটা খুবই মজা হয়েছে এমনকি আমি নিজেও ট্রাই করেছি তো আশা করি আপনাদের কাছে এই ডাবের পুটিংটা ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন আমি বলবো একবার হলেও অন্ততপক্ষে বাসায় ট্রাই করবেন আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের এই পুডিং কিন্তু শরীরকে অনেক এনার্জি দেবে ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য আলাপেস